হ্যালো ফ্রেন্ড বেশ কয়েকদিন পর আবার আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হয়েছি আনলক নিয়ম সেই আনলক নিয়ম কোভিড নাইন্টিন প্রোটোকল অনুযায়ী কিভাবে কাজকর্ম চলতে পারে সারা দেশ জুড়ে তার জন্য আনলক নিয়ম জারি হয়ে গেছে অক্টোবর মাসে যে নিয়মে ছিল ঠিক একই নিয়ম নভেম্বর মাসে জুড়েও চলবে অর্থাৎ নতুন করে কোনো ছাড় দেওয়া হয়নি পুরনো যে ছাড় অর্থাৎ প্রায় সমস্ত কিছুই খুলে গিয়েছে দু একটি জায়গা বাদ দিয়ে যেমন লোকাল ট্রেনের কথা উল্লেখ নেই সম্পূর্ণ ছেড়ে দেওয়া হয়েছে রাজ্যের ওপরে অর্থাৎ রাজ্য সরকার যদি মনে করে যে লোকাল ট্রেন চলবে কিন্তু ফোর্স নয় রাজ্য সরকারের ইচ্ছের অনুযায়ী ঠিক সেরকমই স্কুলগুলোর ক্ষেত্রেও এই কথায় বলা আছে এবং কলেজগুলোর ক্ষেত্রে যে অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলো রাজ্য সরকারের যে নির্দেশ সেই রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী চলবে তাহলে কেন্দ্রের যে বক্তব্য সেই কেন্দ্রের বক্তব্যের সঙ্গে রাজ্যের কি মিল আছে আপনারা অলরেডি এই খবর জেনে গিয়েছেন কিন্তু মূল যে বিষয়টি এই ভিডিওতে তা হচ্ছে রাজ্য সরকার কি সিদ্ধান্ত নিতে চলেছে এবং সেই সিদ্ধান্ত কবে আসতে পারে যা খবর পাওয়া গেছে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব স্কুল বন্ধ নিয়ে যে কেন্দ্রের বক্তব্য আছে তার সঙ্গে বিভিন্ন রাজ্যগুলি একদম একমত হয়েছে অর্থাৎ স্কুলগুলো স্থানীয় প্রশাসন স্থানীয় রাজ্য প্রশাসন মিলে তারা উদ্যোগ নিয়ে কিভাবে খোলা যায় এবং কবে থেকে খোলা যায় তা তারা সিদ্ধান্ত নেবে সেই জন্য বিভিন্ন রাজ্য বিভিন্ন রাজ্যগুলি অনলাইন অনলাইন এবং সেমি পাঠের মাধ্যমে শিক্ষা শিক্ষা সে সম্বন্ধে তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে বেশিরভাগ রাজ্যগুলি অনলাইন শিক্ষা সে অনলাইন শিক্ষা চালাচ্ছে কিছু কিছু রাজ্য বিভিন্ন স্কুলগুলো নিজেদের উদ্যোগে অনলাইন পাঠ্যক্রম শুরু হয়েছে পাঠ শুরু হয়েছে সেমি অনলাইনের ক্ষেত্রে এর আগে কেন্দ্রীয় সরকারের যে নির্দেশিকা ছিল যে যদি শিক্ষক মহাশয়দের কাছে কোনো ছাত্র ছাত্রী কিছু জানতে চায় তাহলে সে স্কুলে যেতে পারে অভিভাবকের অনুমতি নিয়ে সে সেমি অনলাইন অর্থাৎ সেখানে শুধুমাত্র জানা এবং বাকি সমস্ত কাজকর্ম অনলাইনের মাধ্যমে সেই টিচারের কাছ থেকে জানতে পারবে যা অলরেডি দিল্লিতে খুব ভালোভাবে শুরু হয়ে গিয়েছে দিল্লিতে পুরো নভেম্বর পর্যন্ত পুরো নভেম্বর পর্যন্ত বন্ধ থাকছে বলে সিদ্ধান্ত নিয়েছে দিল্লি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কি হবে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যে সিদ্ধান্ত যা মোটামুটি জানা গিয়েছে পুরো নভেম্বর মাস ওয়েস্ট বেঙ্গলেও বন্ধ থাকতে চলেছে পুরো নভেম্বর মাস হই ওয়েস্ট বেঙ্গলে বন্ধ থাকতে চলেছে বলে জানা যাচ্ছে যদিও সিদ্ধান্ত সরকারি শিলমোহর নেই এটি আলোচনা সাপেক্ষ এবং বলা যাবে না যে এটি সত্য কথা সেক্ষেত্রে একটি বৈঠক আছে সেই বৈঠক থেকে সিদ্ধান্ত হতে পারে অথবা পনেরো তারিখে সিদ্ধান্ত জানানো হতে পারে বলে শোনা যাচ্ছে যে পাঁচ তারিখ বা পাঁচ তারিখে একটি বৈঠক আছে মুখ্যমন্ত্রীর সঙ্গে সমস্ত আধিকারিকদের এবং মন্ত্রী প্রত্যেকের সঙ্গে বৈঠক আছে সেখানে একটি সিদ্ধান্ত নিতে পারেন বিভিন্ন বিষয়ে সেখানে আলোচনা হবে সেখান থেকে মাধ্যমিক পরীক্ষা সেই সংক্রান্ত কিছু তথ্য উঠে আসতে পারে এবং প্রশাসনিক যে সমস্ত কাজকর্ম সেগুলো নিয়েও কিছু তথ্য উঠে আসবে এবং যদি সেই বৈঠকে যদি স্কুল কলেজগুলোর যদি খোলা সম্বন্ধে কোনো সিদ্ধান্ত নিতে না পারে তাহলে পনেরো তারিখের মধ্যে সিদ্ধান্ত হবে বলে জানা গেছে কারণ আমরা জানি যে কালী পুজো পর্যন্ত আপাতত সেটি স্কুলগুলোকে বন্ধ রাখার ঘোষণা হয়েছে তবে যা জানা যাচ্ছে নভেম্বর পুরো ধন্যবাদ